কেমন আছেন সবাই? আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি হৃদয়। আমি আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিল গেটসকে দেওয়া মায়ের তিনটি অমূল্য উপদেশের উপরে। এই তিনটি অমূল্য উপদেশ আমরা অনেকেই হয়তো জানি না, আবার অনেকেই জানি। যারা জানি না তাদের জন্য আজকে নিয়ে আসলাম। জীবনে চলার পথে আমরা কতজনের কাছ থেকে কত রকম উপদেশের কথা শুনি, বেশিরভাগই ভুলে যাই, আমরা জীবনে প্রয়োগ করি না। কিন্তু কিছু কিছু উপদেশ, কিছু কিছু কথা মনে গেঁথে যায় চিরদিনের জন্য, ঘুরিয়ে দেয় আমাদের জীবনের মোড়। দীর্ঘ সময় ধরে পৃথিবীর শীর্ষস্থান দখল করে রাখা বিল গেটসও জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেছেন মায়ের দেওয়া তিনটি উপদেশ। বিল গেটস তখন বয়সে অনেক ছোট, স্কুল থেকে বাসায় ফিরেছেন সবেমাত্র। সেদিন তার পরীক্ষার ফলাফল দিয়েছিল, সেটা তার মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই তার সামনে দাঁড়িয়ে পড়লেন তার মা। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, গণিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস? বিল গেটস তার মাকে নাম্বার বললেন শূন্য। মা খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে? বিল গেটস বলল, আমি একাই পেয়েছি মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই 10, 20, 40, 50 এমনকি 80, 90 পেলেও আমি রাগ করতাম, কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার এই নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সব কিছু। তবে তোর জন্য আমার তিনটি উপদেশ রইল। চলুন এবার জেনে নিই তার মা তাকে কী তিনটি উপদেশ দিয়েছিল। উপদেশ নম্বর এক, প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে, সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি, আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি যেগুলো সচরাচর অন্য কেউ পড়ে না। উপদেশ নম্বর দুই, তুই যেরকমই চিন্তা করবি তোর জীবন সেভাবেই গড়ে উঠবে, তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি, সবার মতো হুজুগের পিছনে ছুটবি না, কখনো ছোট কিছু চিন্তা করবি না, অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে। উপদেশ নম্বর তিন, জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার থেকে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি, তুই নিজের পথ নিজেই তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি, সেই স্বপ্ন সত্যি করে তুলবি। এই ছিল তার মায়ের দেওয়া তিনটি অমূল্য উপদেশ। আপনারাও চাইলে এই তিনটি উপদেশ কাজে লাগাতে পারেন আপনাদের জীবনে। আমিও চেষ্টা করছি আমার জীবনে কাজে লাগানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারাও চাইলে আপনাদের জীবনে কাজে লাগাবেন। আপনারা যদি এই তিনটি উপদেশ ব্যাখ্যা করে বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে চেষ্টা করব এই তিনটি উপদেশ ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।